ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি চাই আপনারা সব সময় ভালো থাকুন এবং ফ্যাশনেবল থাকুন। তাই তো প্রতিদিনের মতো আপনাদের সবার পছন্দের শো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুজানা জাহিদি। করোনার করুণ ভায়োলিন বাজছে কিন্তু এখনো, এরপরও থেমে নেই বিয়ের বাদ্য। সানাইয়ের সুরে আছে সেই বন্ধনের আনন্দ, বৃত্তাকার যে আনন্দের একটি কেন্দ্রবিন্দু কিন্তু বধু। বিয়ের আগে থেকেই চলে জল্পনা কল্পনা, কেমন হবে বিয়ের সাজ। দর্শক, এবার সেই ব্রাইডাল সাজ। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও রয়েছে বিউটি পার্লার। এই যেমন বগুড়ার সোমা বিউটি পার্লার, দেখে নেব তাদের ব্রাইডাল সাজের রঙিন সব গল্পগুলো। আমি আগেই বলেছিলাম আগে ফেসের মেকআপটা করবো, দেন আই মেকআপ করবো। তো এখন আমি আই মেকআপে যাচ্ছি। প্রথমে আমরা মুখের মেকআপটা কমপ্লিট করে আই মেকআপটা করেছি, কিন্তু এখন আমরা আইব্রো কমপ্লিট করব। আইব্রোটাতে আমরা খুব বেশি খেয়াল করে করব, এটা যেন অনেক বেশি ডার্ক না হয়ে যায়। আইব্রো কমপ্লিট করলাম এবং আইলুক কমপ্লিট করলাম। এখন আমরা মেকআপের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কন্ট্রোলিং এবং লিপস্টিকের মাধ্যমে আমরা মেকআপটা শেষ করব। লেখকের নাম ঠিক মনে নেই, তবে বইটির নাম সম্ভবত পুরনো জুতোয় নতুন পা। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলবো জুতোর গল্প। ছেলেদের লাইফস্টাইলে জুতো যেন অন্যতম একটি অনুষঙ্গ। কেউ জুতোয় পছন্দ করেন ফিতে, কেউ বা নয়। কারো পছন্দ আবার ফ্ল্যাট, কারো বা বুট, কারো আবার জমকালো ডিজাইন। এবার বলবো একটি অনলাইন শপের কথা, যেখানে আছে নিত্য নতুন ডিজাইনের নানা জুতো। আমাদের প্রোডাক্ট বেসিক্যালি হচ্ছে ইউএস এন্ড চায়না থেকে ইম্পোর্ট করি, অ্যাজ উই আর কোয়ালিটি প্রোভাইডার। লাইফস্টাইলকে আরও ইজি করার জন্য জিন্স প্যান্ট নিয়ে এসেছে, বিভিন্ন ধরনের স্লিপার, লাইট শু, এছাড়া অফিসে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ভ্যারিয়েশন পাবেন আমাদের কাছে, বিভিন্ন ধরনের ফর্মাল শুজ। সাইজ, কালার বা যে কোনো কিছু যদি না মিলে সেক্ষেত্রে আমাদের এখানে রিফান্ড পলিসি আছে, আমরা খুব দ্রুতই রিফান্ড পলিসি ইমপ্লিমেন্ট করে থাকি। কোয়ালিটি ইজ প্রাইসলেস, সো আমরা আসলে ওভাবেই প্রাইস নির্ধারণ করি। আমরা যেহেতু কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছি, সেই অনুযায়ী আসলে আমাদের প্রাইস রেঞ্জটা হয়ে থাকে। স্লিপার্স বা এগুলো হচ্ছে বিলো 2000 বা 2000 থেকে শুরু হয়, আর হচ্ছে অন্যান্য যেই রেঞ্জগুলো আমাদের হচ্ছে 2000 থেকে 12000, 13000, 14000, মানে বিভিন্ন রেঞ্জের জুতা আছে। তো এটা আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। অনেক অসাধু ব্যবসায়ী আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের কন্টেন্ট চুরি করে বিভিন্ন খারাপ কোয়ালিটির প্রোডাক্ট ছাড়তেছে কম প্রাইসে। দেখা গেছে
তারা কম প্রাইসে দিচ্ছে বাট কোয়ালিটি এনশিওর করতেছে না। তো আমার মনে হয় আপনাদের কোয়ালিটি যদি এনশিওর করতে হয় তাহলে অবশ্যই জিন্স ফেলোতে আসতে হবে। ম্যাক্সিমাম অনলাইন প্রোডাক্টগুলো কিনেই আমি অনেকবার ধোকা খেয়েছি। লাস্টে আমি এই জিন্স ফেলোতে এসে আমার মনে হয়েছে যে না, তারা খুবই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে এবং তাদের থেকে আমি যেই কয়টা জুতো এখন পর্যন্ত নিয়েছি আমি খুবই কমফোর্টেবল অ্যান্ড প্লিজড। 95% মানুষ মনে করে যে জিন্স ফেলো কোয়ালিটি প্রোডাক্ট দেয় এবং তারা প্রোডাক্ট কেনার এক মাসের মধ্যেই আবার রিপারচেস করে। এই কারণেই কিন্তু আমাদের 43% রিপিটেড কনজিউমার। যারা বিশ্ব ফ্যাশন ট্রেন্ড ফলো করেন এবারের আয়োজনটি তাদের জন্য হয়ে গেল ল্যাকমি ফ্যাশন উইক প্রতিযোগিতা, যেখানে ছিল সেরা ডিজাইনারদের করা নানা ডিজাইনের কারুকাজ। ফ্যাশনের যে ট্রেন্ডে গা ভাসাতে মুখিয়ে থাকে পুরো বিশ্ব, এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিলেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। করোনা ভাইরাসকে পেছনে ফেলেই ফাইনালে ল্যাকমি ফ্যাশন উইক 2021-এর আয়োজন, অপেক্ষা এখন সেরা ডিজাইনারকে দেখার। গ্র্যান্ড ফাইনালে র‍্যাম্পে অংশ নেন দিয়া মির্জা, হিনা খান, অহনা কুমরা, কিয়ারা আদভানি, পূজা হেগদে, লারা দত্ত, দিভা খোসলা কুমার এবং এথিয়া শেঠির মতো মডেল ও অভিনেত্রীরা। আয়োজনের চূড়ান্ত পর্বে তাতোয়ামের শো স্টপার ছিলেন হিনা খান, গায়ে ঝরান ব্লু গোল্ডেন ভেলভেট লেহেঙ্গা। অন্যদিকে পূজা হেগদের পরনে ছিল হায়দ্রাবাদ বেসড এর সাদা লেহেঙ্গা। অভিনেত্রী লারা দত্ত হাজির হন ডিজাইনার সংযুক্ত দত্তের লাল নীল সাদায় বোনা শাড়িতে, আর গাজাল মিস্টার শো স্টপার ছিলেন আহনা কুমরা। এছাড়া দিভা খোসলাকে দেখা যায় সাভেদা অ্যান্ড অঞ্জনস এর ডিজাইনে। প্রতিযোগিতায় দিয়া মির্জা হাজির হন দ্য ফ্যাশন এডিটের পোশাকে, পায়েল সিংহালের পোশাকে দেখা যায় এথিয়া শেঠিকে, ফাইনালে রুচিয়া সাজদেবার পোশাক বোহোসিস আভাটারে ধরা দেন অনন্যা পাণ্ডে। পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ান। বলিউডের এই দুই তারকা মঞ্চে হাজির হন ডিজাইনার মানিশ মালহোত্রার নতুন কালেকশন নুরানিয়াতে। ল্যাকমি ফ্যাশন উইক এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার যৌথ আয়োজনে কে হবেন 2021-এর সেরা ডিজাইনার তা জানার অপেক্ষায় পুরো ভারত। ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। ওপার বাংলা পেরিয়ে এখন এপার বাংলায় আদি মোহিনীমোহন কাঞ্চিলাল। ভারতের এই শাড়ির প্রতিষ্ঠানটি প্রথমবার আউটলেট খুলেছে ঢাকায়। ছুটির দিনে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের লেভেল 4-এ ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। এ সময় তার সাথে ছিলেন মোহিনীমোহন কাঞ্জিলালের স্বর্ণালী কাঞ্জিলাল সহ আরও অনেকে। এ সময় জানানো হয় বাংলাদেশের ক্রেতাদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে আউটলেটটি, শাড়িতেও আনা হয়েছে বৈচিত্র্য। গরমের সময়টায় আমাদের নিত্যদিনের সঙ্গী হয় নানা ব্র্যান্ডের পারফিউম, কারণ রোদের তাপে ঘাম থেকে শরীরে যে দুর্গন্ধ তৈরি হয় তা থেকে মুক্তি দেয় এই পারফিউম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পারফিউম ব্র্যান্ড ফগ লঞ্চ করেছে দুটো স্পেশাল এডিশন বডি স্প্রে। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে ব্রেভ এবং কারেজ নামের স্প্রে দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফগের বিভিন্ন কর্মকর্তা সহ মডেলরা। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের প্রয়োজনীয় আরও নানা বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24-এর সাথেই থাকুন।